আপনারা জানেন কি অন্তিম সময়ে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের কাছে কি চেয়েছিলেন? যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যায়, তখন শ্রীমতী রাধারানী জীবনে এক অন্য মোড় চলে আসে। তারপর ভগবান শ্রীকৃষ্ণরও বিয়ে হয়ে শ্রীমতী রাধারানীও অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু তার অভিশাপ ছিল যে তিনি রাধারানীকে স্পর্শ করলে তৎক্ষণাৎ তিনি ভস্ম হয়ে যাবেন। এই জন্য রাধারানী বিয়ে হওয়া সত্ত্বেও তিনি শ্রীকৃষ্ণের প্রেমে লীন হয়ে থাকতেন। জীবনের শেষ সময়ে তিনি একবার শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ সামনে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ এটা জানতেন যে শ্রীমতী রাধারানী পৃথিবীর ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে জিজ্ঞাসা করেন যে তোমার শেষ ইচ্ছা কী। তখন রাধারানী শ্রীকৃষ্ণের কাছে আবদার করেন যে তিনি শেষবারের মতো শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানোরত অবস্থায় দেখতে চান। তারপর শ্রীকৃষ্ণ খুবই সুমধুর সুরে বাঁশি বাজাতে লাগলো এবং বাঁশির সুর শুনতে শুনতে শ্রীমতী রাধারানী দেহত্যাগ করেন। শ্রীমতী রাধারানীর মৃত্যু ভগবান সহ্য করতে পারেননি, তাই প্রেমের প্রতীকী হিসেবে তার বাঁশিটি ভেঙে ফেলেন। তারপর তিনি আর কখনোই বাঁশি বাজাননি।